বিজেপির সংখ্যালঘু মোর্চার চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন। গৌরনগর কমিউনিটি হলে শিবির অনুষ্ঠিত। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যে রক্তের চাহিদা মেটাতে সকল অংশের জনসাধারণকে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রীর। রক্তের কোনো বিকল্প নেই, রক্তের চাহিদা মেটাতে রক্তদানই একমাত্র অবলম্বন। তবে রাজ্যে রক্তদান উৎসবে পরিণত। সেই আঙ্গিকে বৃহস্পতিবার কৈলা শহরের বিজেপির 52 চণ্ডীপুর মণ্ডলে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। রক্তদান শিবির আয়োজনের ব্যাপারে সংখ্যালঘু মোর্চার নেতা কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান মন্ত্রী। একই সঙ্গে রক্তদান করে সুস্থ নাগরিকের কর্তব্য পালন করতে আহ্বান মন্ত্রী টিঙ্কু রায়ের। এখানে যারা উপস্থিত হয়েছেন মাইনরিটি ভাই এবং বোনেরা, আমি হলপ করে বলতে পারি যে মাইনরিটি মোর্চার লোক অর্থাৎ মাইনরিটি সম্প্রদায়ের ভক্ত মানুষ খুব কম সংখ্যায় রক্ত দিতে এগিয়ে আসেন এবং দিতে হয়তো ভয় পান, কিন্তু এটা প্রথমবার হবে যে ওনারা ওনাদের উদ্যোগে রক্তদান করছেন। আজ ওনাদেরকে আমি সাধুবাদ জানাই, ওনাদেরকে অভিনন্দন জানাই যে এত সুন্দর একটা কার্যক্রম করার জন্য তো ওনারাও রক্ত দিতে এগিয়ে আসছেন। দেখুন, রক্ত এমন একটা বিষয় যেটা বাজারে কিনতে পাওয়া যায় না বা গিভেন্টে হতে পারে না যে আপনি দেবেন আমি আপনাকে কিছু দেব। এটা অত্যন্ত মন থেকে, হৃদয় থেকে দিতে হবে, ভালোবাসা থেকে দিতে হবে। আমরা যারা আজ হসপিটালে যাই, যখনই কোনো ডেলিভারি রোগী হোক, অ্যাক্সিডেন্টের রোগী হোক, থ্যালাসেমিয়া রোগী হোক, প্রত্যেকের রক্তের প্রয়োজন। তো সেই রক্তের যোগানটা আমরা যারা সুস্থ নাগরিক, আমরা কর্তব্য সেটা রক্ত দিয়ে তাদেরকে বাঁচানো। রুটিন মাফিক রক্তদান করা হলে রক্তের সংকট তৈরি হবে না বলে জানিয়ে রাজ্যে প্রতিবছর রক্তের চাহিদার পরিসংখ্যান তুলে ধরলেন মন্ত্রী টিঙ্কু রায়। আমাদের রাজ্যে 35-40 হাজার ইউনিট প্রতিবছর রক্তের দরকার হয়। এই রক্ত আমাদের রাজ্যে যতগুলো ক্লাব রয়েছে, প্রায় 1,200 ক্লাব রয়েছে, ব্যবসায়ী সমিতিগুলো রয়েছে, রাজনৈতিক সংগঠন রয়েছে, সবাই যদি আমরা রুটিন অনুযায়ী অর্থাৎ বছরে একটা রক্তদান শিবিরও অংশগ্রহণ করি বা আমরা অর্গানাইজ করি, তাহলে রক্তের কোনো অবস্থাতেই শর্ট হওয়ার কথা নয়, অর্থাৎ কোনো অবস্থাতেই আমাদের কোনো ব্লাড ব্যাংকে রক্ত শূন্যতা আসার কথা নয়, কারণ এতগুলো ক্লাব, এতগুলো সামাজিক সংস্থা। তো সবাই নিয়মিত মানে সবসময় রেগুলার করে না, তার জন্য মাঝে মধ্যে সেই আমরা দেখি রক্তের স্বল্পতা আসে। আমি আমাদের যুবকর্মী যারা রয়েছে মাইনরিটি মোর্চার তাদের কাছে অনুরোধ রাখবো, আমরা রক্তদান তো করছি, তারপরেও যখনই কোনো হসপিটালে মায়েরা ভর্তি হয় বা সেখানে কোনো অ্যাক্সিডেন্টে রোগী আসে, তৎক্ষণাৎ যদি রক্তের দরকার হয় সেখানেও। সংখ্যালঘু মোর্চা আয়োজিত এই রক্তদান শিবিরে 51 জন স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে 15 জন মহিলা। রক্তদান শিবিরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কমিউনিটি হলে আলোচনা সভা অনুষ্ঠিত। সর্বোপরি বিজেপির সংখ্যালঘু মোর্চার চণ্ডীপুর মণ্ডলের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের পরিবেশ পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।